মর্নিং, আজকে আমি খুব 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 হ্যাপি। আজকে দেখো আমি এখন বাপের বাড়ি যাচ্ছি, আর দেখো আমার চান টান সব কমপ্লিট রেডি হয়ে গেছি, চুলটা শুকালেই কিন্তু আমি বেরিয়ে পড়ব, ঠিক আছে? আর একটু রান্না বান্না করছি, দেখো খাওয়া দাওয়া করেই বেরোবো। এই যে রান্না বান্না হচ্ছে, খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে পড়বো। আর আমার সোহাগের বাবার জন্য একটু রান্না করে রেখে যাচ্ছি, ও দুপুরবেলা খাবে, আর আমরা একেবারে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, ঠিক আছে? যেতে যেতে দেখাবো, আজকে সুন্দরবনে যাচ্ছি তো, যেহেতু অনেক ভালো ভালো লোকেশান, অনেক ভালো নদীপথে জার্নি, তারপরে গাড়ি, তারপর সুন্দরবনের জায়গা কেমন, তাছাড়া আমাদের ওখানে বড় রামসীতা মেলা হচ্ছে, প্রত্যেকদিন মেলায় সিনেমাটিক আসছে, একদিন পর পর একদিন, 40 টাকা টিকিট, আমাদের ওখানকার ফেমাস মেলা। হ্যাঁ, তো সবই দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি আর সোহাগ যাচ্ছি, আমার বোন বোনাই, আমরা বোন বোনের সঙ্গে যাচ্ছি, সোহাগের বাবার একটু কাজ আছে, যেতে পারছে না। তো আমার রান্না হয়ে গেছে, এরকম গ্যাসটা অফ করে দিলাম। আমার তো মুখে সাজগোজ, মেকআপ পুরো মোটামুটি রেডি, এবার একটু শাড়ি টাড়ি পরবো, ড্রেস করবো, বেরিয়ে পড়বো। তো এবারই খুব মজা করবো, ঘুরবো, একটু শ্বশুর বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো, তারপরে আমার দাদুর বাড়িতে যাবো, দাদু একটু অসুস্থ, দাদুকে দেখতে যাবো। তো সবই দেখাবো, দেখতে থাকো, অনেক ভালো ভালো সারপ্রাইজ আছে। শ্রাবণ হচ্ছে বোটের মধ্যে, বাবা কি অবস্থা! আমি শুনেছি বাঘে কামড়ালে নাকি পচে যায়, সেখান থেকে তো সেরকম কিছু হয়নি না, সেরকম কিছু হয়নি না, কপালেও কপালেও বাবা, হ্যাঁ আপনি ভয় করেনি? আপনি জঙ্গলে গিয়েছিলেন করতে, মাছ ধরতে গিয়েছিলেন না আপনি? ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? কুমিরবাড়ি। কোথায়? কুমিরবাড়ি মানে কোন জায়গাটা, বাজারের কাছাকাছি নাকি? ও আচ্ছা আচ্ছা, 2002 সালে আচ্ছা আচ্ছা, বাবা কি সাহস! তা আপনি কি করে ছাড়ালেন? আচ্ছা, তারা আপনাকে হেল্প করেছিল? বাবা, ওই যে ওনার কপালে যে দাগ আছে, তারপর ট্রিটমেন্ট হয়েছিলেন কোথায়? আপনি নৌকায় শুয়েছিলেন তখন এসে ধরেছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তা আপনি কি এখনো যান জঙ্গলে? আচ্ছা আচ্ছা, আর এই সিজনে এখন তো বাঘের উৎপাত খুব, এখন তো প্রচুর বাঘ হচ্ছে দেখছি। জানেন তো বাঘ আছে জঙ্গলের সাইডে, বোট রেখেছিলেন নাকি? আচ্ছা 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 আচ্ছা, তা যখন যান আপনারা কতদিনের জন্য যান? যখন যান আপনারা কতদিনের জন্য যান জঙ্গলের দিকে? ৩-৪ জন ৫ জন ৭ জন প্রত্যেকটা নৌকো সময় বাগদা মারে যায়, কত সাহসী একটা মানুষ পেলাম আমরা সামনে বাধায়, সত্যি সত্যি। আগে তো হামেশা আমাদের তুমি মেরিতে ভাগ উঠতো, তখন আমরা এমনি যখন করেছিল, তখন ওরা আমাকে ধরে নৌকো তুলে ছেড়ে দিল। আর তখন তো প্ল্যান্ট আছে, প্রচুর প্ল্যান্ট
প্রচুর রক্ত, প্রচুর রক্ত। ওই যে দাঁতের দাগগুলো আছে না, দাঁতটা এটা এখানে বের করতে হ্যাঁ আমি শুনেছিলাম বাঘে কামড়ে নাকি সেখান থেকে পচে যায় আস্তে আস্তে, সেরকম কিছু হয় না। একটা অ্যাম্বুলেন্স দিল 1200 টাকা দাম, তখন তো 2002। আচ্ছা, মানে ওই গ্যাঙ্গরিংটা ঠাকানোর জন্য। আপনি ওই হাতে এমনি এখন কাজ করতে পারেন, শক্তি পান ভালো, বেশি জোর পাওয়া যায় না তো। তাহলে সুন্দরবনে মানুষ কত সাহসী হয়, ফুলতলি যে বাঘটা এলো আমার থাকলে তো অত কোনো ব্যাপার না, আমরা আসতে তো ওকে তাড়িয়ে নিয়ে আবার ঠাকুর দাও জঙ্গল করতে না। আরে 105 বছর বয়সে মারা গেছে, মাথা ঝড়খেতে নিয়ে গেছে, হ্যাঁ ঝড়খেতে নিয়ে গেছে, কালকে মেলটা গিয়েছিল দেখতে। আচ্ছা হ্যাঁ, আবার ফুলপড়ে নি বন্ধু দিয়ে, হ্যাঁ বাবা আমার ঠাকুর দা 105 বছর অবধি জঙ্গল করেছে, তার ঠাকুরটা উপরে কিছুই হয়নি। আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। আর আপনি এমনি খুব ফ্রেন্ডলি, খুব ভালো কথা বলেন, খুব মেশেন সবার সঙ্গে। আমরা মনে করে আমার বাপের বাড়িতে আসার সময় না নদীর পথে একজনের সব মানুষের সঙ্গে দেখা হয়েছে, উনি কিন্তু বাঘের হাত থেকে বেঁচে এসেছে। হ্যাঁ, মায়ের হাত থেকে বাঘের কবলে পড়েছিল, তার সঙ্গে পরিচয় হলো, আর আমরা বাপের বাড়ি চলে এসেছি। আর এখন দেখো আমরা কিন্তু মেলায় এসেছি, রামসীতা মেলা, যোগেশগঞ্জের বিখ্যাত মেলা, ওখানে এসেছি। মেলায় খুব খুব মজা হয়েছে, আর এই মন্দিরের সামনে দাঁড়িয়ে মা বাবা বোন বোনাই আমরা সবাই মিলে খুব মজা করেছি। মন্দিরের সামনে দাঁড়িয়ে এই ফটো উঠছি, দেখো পড়া কি সুন্দর। আর অন্য বছর আরও আরও ভালো লোকেশন, অনেক কিছু, অনেক ভালো তো কিছু আনে, এবছর সেরকম কিছু হয়নি, কিন্তু প্রত্যেক বছরের মতো মানে একদিন পর একদিন সিনেমা আর্টিস্ট, সিরিয়াল আর্টিস্ট সব নিয়ে এসছে, খুব ভালো করেছে, খুব মানে আমাদের এলাকার মধ্যে ফেমাস মেলা এটা। তো দেখো মেলায় আমরা খুব মজা করছি, আর সেরকম লোক হয় না আজকে, কিন্তু আর্টিস্ট আসবে একটা সিরিয়াল আর্টিস্ট, তো সেই পরিমাণ লোক হয়। এইখানে গাইতে গাইতে একটা কথা আমার মনে হয়েছে যে আমি যদি 100টি অনুষ্ঠান করে থাকি, 100টা অনুষ্ঠান, তার মধ্যে এটা মনে হয় সেরা, কারণ এত সুন্দর আয়োজন, এত লাইট, মাইক, মঞ্চ সব জায়গায় থাকে, কিন্তু এত সুন্দর দর্শক কোথাও থাকে না। তো দর্শক এত ভালো, সেই দর্শকের জন্য আমার বৌদি মা বাবা একবার করতালি চেয়ে নেব সকলে। দেখো এদিকে দেখো, এখন স্টেজের লেফট সাইডে কিন্তু এখানে অর্কেস্ট্রা হচ্ছে, এখানে সিনেমা আর্টিস্ট আসবে, পুরো সন্ধ্যাবেলা থেকে নাচ গান মানে আরম্ভ হয়ে যায়, অর্কেস্ট্রা আরম্ভ হয়ে যায়। আর দেখো চারিদিকে দোকান বসেছে, অনেক দোকান বসেছে, কিন্তু অন্যান্য বছর কিন্তু আরও আরও অনেক বেশি বেশি দোকান বসে, এবছর খুব কমই দোকান বসেছে, খুব কম লোকই আসছে মেলায়, মানুষের হাতে পয়সা নেই। দীর্ঘ দু বছর করোনার কারণে মানুষ কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, লোক সেই হারে হচ্ছে না, আজকে আর্টিস্টের দিন কিন্তু এরকম মাঠ ভর্তি হয়ে যায়, কিন্তু একদম লোক হয়নি। আর অন্য সাইডে হচ্ছে এলইডি পর্দা, মানে সিনেমা হচ্ছে অন্যদিকে, আবার অন্যদিকে নাগরদোলা আছে, তিন চার রকমের নাগরদোলা নিয়ে এসছে। আর এইদিকে যে রেস্টুরেন্ট বসেছে এক লাইন দিয়ে, আর অন্য সাইডে মিষ্টির দোকান এক লাইনে, আবার আরেক সাইডে ফুচকার দোকান লাইন দিয়ে, এক লাইন দিয়ে পানের দোকান, ঘুগনির দোকান, বাদামের দোকান, পপকর্নের দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান, বইয়ের দোকান, বইয়ের স্টল, বুকের স্টল, সমস্ত কিছু সব এক একটা লাইনে এক এক রকম দোকান আছে, ঠিক আছে।
তো খুব সুন্দর সাজানো গোছানো মেলা, আর চারিদিকে সিভিক পুলিশ বা এমনি পুলিশ সবসময় আছে, আর বেশ মানে পরিবেশটা খুব ভালো আর কি মেলার। এই যে দই ফুচকা, আমরা এই দোকান থেকে ফুচকা খেয়েছি সবাই, ফুচকা ওই দেখো আমরা সব যাচ্ছি এখান থেকে সব ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা অনুষ্ঠান দেখতে যাব। ফুচকা খেয়েছি, চাউমিন খেয়েছি, হ্যাঁ আবার বাদাম আর পপকর্ন নিয়ে বসে বসে খাচ্ছিলাম। আর হচ্ছে এই যে আমাকে ফুচকা দিয়েছে, এই আমার মা আর ছেলে ওই ফুচকা দিচ্ছে, বোন বাবা সবাই খাচ্ছে, আমরা সবাই ফুচকা খেয়েছি। খেয়ে দিয়ে এবার কিন্তু অনুষ্ঠান দেখতে যাচ্ছি, বেশ খুব মজা হয়েছে। দেখো বন্ধুরা, অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, এদিকে ডান্স হচ্ছে, ডুয়েট ডান্স, আর এটা কিন্তু যোগেশগঞ্জ বইমেলা ও রামসীতা মেলা, ঠিক আছে? আর এটা যোগেশগঞ্জের একটা ক্লাব স্পোর্টিং ইউনিয়নের পক্ষ থেকে প্রত্যেক বছর কিন্তু এই অনুষ্ঠানটা করা হয়, কিন্তু মানে এই করোনার জন্য দু বছর অনুষ্ঠান হয়নি, বন্ধ ছিল, এবছর আবার আরম্ভ হয়েছে, আর মানে 17তম বছর এটা, আগে 16 বছর কমপ্লিট হয়েছে। খুব রমরম করে অনুষ্ঠান মানে প্রত্যেক বছর ডে হয়, আর মানে প্রত্যেক দিন নতুন নতুন ডান্সার সিঙ্গার এবং প্রত্যেক দিন নতুন নতুন সিরিয়াল আর্টিস্ট আসে। এই দেখো আর একটা ডান্সার ডান্স করতে উঠেছে, আর এটা সিঙ্গেল ডান্স করছে। আর কি বলুন তো, মেলা পুরো সন্ধ্যে 6:30 থেকে আরম্ভ হয়ে যায়, রাত 12টা অবধি এক টানা মেলা, আর মানে প্রচুর লোকের সমাগম হয়, কিন্তু এবছর তেমন লোক হচ্ছে না, মানে ওরা লস খেয়ে যাচ্ছে, মেলা লস খেয়ে যাচ্ছে, তবুও মানে অনুষ্ঠান কিন্তু খুব ভালো হচ্ছে। দেখো কত সুন্দর ডান্স হচ্ছে, আর প্রত্যেকের বাইরের পার্টি নিয়ে আসছে, বাইরের ডান্সার সিঙ্গার অর্কেস্ট্রা টিম বাইরের সব খুব ভালো নাচ করছে। যোগেশগঞ্জ তোমার কেমন লাগছে? আমি তো এই প্রথম আর কি মানে নৌকা পেরিয়ে আর কি এরকম শো আমি প্রথম করছি, মানে নৌকা পেরিয়ে হাত তালি সবাই মিলে জোরদার হাত তালি সবাই মিলে। সত্যি খুবই ভালো লেগেছে, আমার প্রথম এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজা করেছি নৌকায় আস্তে আস্তে, তো প্রথম যেহেতু তো আরো বেশি মজা লাগছে এরকম এইভাবে শো করতে। আসলে শো প্রচুর করেছি কিন্তু এরকম নৌকা পেরিয়ে এসে এরকম অভিজ্ঞতা হয়নি, তো এরকম ফার্স্ট টাইম, তো সত্যি ভালো লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে, আমাকে বে কেমন লাগছে, ভালো লাগছে না সব বুঝে ভালো লাগছে, তাহলে দেখা যাচ্ছে তো। হ্যাঁ এই দেখো আমি যে বলছিলাম না আর্টিস্টের কথা, সে সিরিয়াল আর্টিস্ট কিন্তু এই এসে গেছে, মা সিরিয়ালের ফুলকি, অনেকগুলো সিরিয়াল করেছে, তো মা সিরিয়ালের জন্য কিন্তু প্রথম ফেমাস হয়েছিল, তো সেই জন্য মানে ওকে ফুলকি বলেই পরিচয় দিয়েছে, অ্যানাউন্স করেছে সব জায়গায়, তো উনি কিন্তু ভালোই অনুষ্ঠান করেছে। ওই যে এখন একটা গান করছে, অ্যান্ড আমাদের যে কো ডান্সাররা ছিল সবাই কিন্তু ডান্স করছে, তো ভালোই অনুষ্ঠান হয়েছে, প্রত্যেক দিন প্রায় আছে অনুষ্ঠান, আর তোমাদেরকে পরপর আমি সবই দেখাবো। হ্যাঁ দেখতে থাকো, আজকে অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের চ্যানেল মানে হেরিনার পৃথিবীকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট কিন্তু করতে একদম ভুলবে না, লাইক কমেন্ট মাস্ট, আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? তো আজকে অবধি বাই বাই, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার নতুন করে দেখা হবে, ওকে বাই।